হ্যালো বন্ধুরা, আপনাদেরকে কথা দিয়েছি আমাদের যে নতুন ফার্মটি শুরু করা হলো এই ফার্মের প্রত্যেকটি আপডেট আপনাদেরকে দেব। তো আজকে আবারও একটি আপডেট দিতে চলেছি। ছাগলকে কত মাস পর পর কৃমিনাশক করানোটা জরুরি, কৃমিনাশকের সঠিক নিয়মগুলি কি কি, এবং আপনার খামারে যখন বিভিন্ন সাইজের বা বিভিন্ন বয়সের যে ছাগলগুলি থাকবে তাদেরকে কিভাবে কৃমিনাশক করাবেন, বাচ্চাদের কোন ধরনের মেডিসিন দেবেন, যেগুলো বড় রয়েছে তাদের কি ধরনের মেডিসিন দেবেন, যে সমস্ত ফিমেল ছাগল প্রেগনেন্ট রয়েছে বা যারা বাচ্চা দিয়েছে তাদের কি ধরনের মেডিসিন দেবেন, এবং যে সমস্ত খাসি বা ব্রিডার রয়েছে তাদেরকে কোন মেডিসিন দেওয়া উচিত। তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, সঙ্গে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো আমাদের ফার্মের ছাগলদের আমরা কিভাবে কৃমিনাশক দিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, সঙ্গে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার এই চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগলের বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে জানতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে এবারে শুরু করে দিই আজকের এই ভিডিওটি। ডাকুয়াগোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। ডাকুয়াগোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া আপনাদের সকল দর্শককে আমার নমস্কার। আজকে আমাদের ফার্মে ডিওয়ার্মিং করাতে যাচ্ছি প্রায় আড়াই মাস পর। তো আমরা এখানে তিন ধরনের মেডিসিন দিয়ে আজকে ডিওয়ার্মিং করাবো। তো ভিডিওর প্রথমে আপনাদেরকে বলিছি যে কৃমিনাশক দেওয়ার সঠিক নিয়ম কি, কতদিন অন্তর অন্তর দিতে হবে, কোন বয়সে ছাগলকে কোন মেডিসিনগুলি দিতে হবে। তো বাকি এই বিষয়গুলো আমি বিস্তারিতভাবে ভিডিওর শেষে আলোচনা করে নেব। এখন আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমাদের ফার্মের ছাগলদের কিভাবে আমরা কৃমিনাশক মেডিসিন খাওয়াচ্ছি। তো এখানে তিন ধরনের মেডিসিন দেওয়া আছে। এখানে একটা রয়েছে ব্র্যান্ড নেম জেনভেট, একটা রয়েছে ফেন্ডিকাইন প্লাস, একটা রয়েছে বেন্ডিকাইন প্লাস। আমরা প্রেগনেন্ট ছাগলদের দিয়ে শুরু করতেছি কৃমিনাশক দেওয়া। এখন হাতে যে মেডিসিনটা আছে এর ব্র্যান্ড নাম হচ্ছে জেনভেট, এর মধ্যে রয়েছে ক্লোসেন্টাল। তো এটা প্রেগনেন্সি সেভ রয়েছে। এটা দেওয়ার পরিমাণ হচ্ছে 20 কেজি বডি ওয়েটে, 15 থেকে 20 কেজি বডি ওয়েটে 1 ml। তো আমরা কিন্তু 2 ml করে দেব, আমরা এক একটা ছাগলকে 2 ml দেবো, কারণ এদেরকে অনেক দিন ধরে ডিওয়ার্মিং করানো হয়নি। তো এটাকে অনেকে হাই ডোজ ভেবে নিতে পারে, এটা কিন্তু হাই ডোজ নয়, 2 ml টা স্বাভাবিক, কারণ এর আগেও আমরা জেনভেট দিয়ে ডিওয়ার্মিং করিয়েছিলাম। আমরা কিন্তু 1.5 থেকে 2 ml করেই পার 20 কেজি বডি ওয়েটে প্রয়োগ করেছি। তো যখন কৃমিনাশক দেবেন ডাইরেক্ট এইভাবে শিশি থেকে না নিয়ে শিশিটাকে প্রথমে ঝাঁকিয়ে নিতে হবে। মেডিসিনটা সম্পূর্ণরূপে যখন মিক্স হয়ে যাবে তারপরে ক্যাপটা খুলে নেবেন। ক্যাপটা খুলে নিয়ে একটা পরিমাণ মতো এরকম একটা স্টিলের ছোট বাটি নেবেন, এর মধ্যে ঢেলে নেবেন। মেডিসিনটা একদম লাল কালারের। এবার বাকি বাঁচা অংশ আমরা আরো ভালোভাবে টাইট করে লাগিয়ে আমরা প্যাকেটের মধ্যে পুরে রাখলাম। তো চলুন এবারে কিভাবে খাওয়ানো হচ্ছে। তো খাওয়ানোর জন্য আমরা নিয়েছি সিরিঞ্জ, একটা সিরিঞ্জ নিয়েছি, কারণ এই মেডিসিনটা খুব কম পরিমাণে দিতে হয়, না হলে হয়তো আমরা ড্রেঞ্চার বা ড্রেঞ্চ গান যেটাকে বলা হয় সেটা ইউজ করতাম। তো অল্প মাত্রায় দেওয়া হচ্ছে বলে আমরা সিরিঞ্জটা নিয়েছি, খাওয়াতে খুব সুবিধা হবে। তো চলুন এবারে খাওয়ানো দেখাচ্ছে। এই 1 থেকে 1.5 মাসের প্রেগনেন্ট রয়েছে পাশে, তো দেখবেন কিভাবে আমরা মেডিসিনটা খাওয়াবো। ছাগলে দেখবেন সামনে 8টা দাঁত থাকে, নিচের পাটিতে সামনে 8টা দাঁত থাকে, আশা করি বোঝা যাচ্ছে। এই যে সামনে 8টা দাঁত, তো এই সাইডটা এবং এই সাইডটায় ফাঁকা থাকে। শুধু ভাববেন না যে 8টাই দাঁত, ভিতরে আরো দাঁত রয়েছে যেটা দিয়ে জোগালি করে। তো অত ভিতরে তো আর আমরা হাত দেব না, তো সামনের এই দাঁতগুলোকে এরিয়ে আমাদের হাত আঙ্গুল ঢোকাতে হবে। তো দেখুন এইভাবে আমরা এই আঙ্গুলটা সাইডে ঢুকিয়ে দিলাম, আঙ্গুলটা সাইডে ঢুকিয়ে দিলাম। এরপর যখন মেডিসিনটা দেবেন আঙ্গুলটা যেন জিভের উপরে থাকে এটা মাথায় রাখতে হবে, জিভের উপরে থাকে। এরপরে আমরা সিরিঞ্জটা মুখের মধ্যে ঢুকিয়ে আস্তে আস্তে মেডিসিনটা পুশ করে দেবো। তো একটুখানি ধরে রাখতে হবে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিলে মেডিসিনটা ফেলে দিতে পারে। দেখুন সম্পূর্ণ খেয়ে নিয়ে এসে এখন আমরা একে নর্মালি ছেড়ে দেবো।
এই যে ছাগলটার শিং অনেক লম্বা লম্বা, তো এই শিং আমার এই পায়ে বা আমার পেটে কিন্তু বিঁধে যেতে পারে, এটা একটা রিস্ক। তার জন্য কিভাবে ধরবেন দেখুন, আমি এই শিংটাকে এইভাবে ফাঁসিয়ে নিলাম, এ কিন্তু আর নড়তে পারবে না। ফাঁসিয়ে নেওয়ানোর পর আমি এবার আস্তে করে তাকে মেডিসিনটা দিয়ে দেবো। এখানে হালকাভাবে কেউ ধরবেন না, হালকাভাবে ধরলে কিন্তু শিংটা বিঁধে যেতে পারে। ব্যাস, এবার আর একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, ধরুন এই যে ফিমেলটা এখন এ কিন্তু খাবার চিবোচ্ছে, জোগালি করতেছে, তো এই জোগালি করার সময় কিন্তু মেডিসিন দেবেন না। সে সময় মেডিসিন দিলে মুখের মধ্যে যে খাবারটা রয়েছে সেই খাবারের সঙ্গে কিন্তু উগলিয়ে ফেলে দিতে পারে, যার জন্য পশু যখন জোগালি করবে সেই জোগালি করার সময় যে কোনো ধরনের মেডিসিন, শুধু কৃমিনাশক নয়, যে কোনো ধরনের মেডিসিন দেবেন না। এই যে দেখুন এখন জোগালি করছে, অর্থাৎ মুখের মধ্যে খাদ্য রয়েছে। বাচ্চা দিয়েছে প্রায় এক মাস হলো, এটা এক মাসের বাচ্চা। তো এক মাসের আগে যে সমস্ত ফিমেল বাচ্চা প্রসব করে ছাগলের ক্ষেত্রে, এক মাসের আগে ডিওয়ার্মিং করানো কোনোভাবেই উচিত নয়। এক মাস যখন হয়ে যাবে এরপরে কিন্তু ডিওয়ার্মিং করাতে পারেন। তো কোন কোন মেডিসিন দিয়ে ডিওয়ার্মিং করাবেন যে সমস্ত মা ছাগল হবে, তো চেষ্টা রাখবেন, এটা যেমন আমরা দিচ্ছি জেনভেট, ক্লোসেন্টাল রয়েছে, তো ক্লোসেন্টাল সাধারণত দুধের যে কোয়ান্টিটি সেটাকে কিন্তু কমায় না, এর জন্য আমরা এটাকে ক্লোসেন্টাল দিয়ে ডিওয়ার্মিং করলাম। এছাড়া যদি কেউ মনে করে ফেনবেন্ডাজল দিয়ে করাবে সেটাও সম্ভব, ফেনবেন্ডাজলটাও কিন্তু সহজে দুধের যে কোয়ান্টিটি সেটাকে কম করে না। প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নিলেন আমাদের ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর চিত্র, আমরা কিভাবে খাওয়ালাম। তো ভিডিওর আমি শুরুতে আপনাদের বলেছি যে কৃমিনাশক দেওয়ার নিয়ম আমি বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওর শেষে, তো সেটাই এখন আলোচনা করতেছি। প্রথম হচ্ছে বছরে আপনারা কতবার কৃমিনাশক দেবেন, তো এটা সবসময় মাথায় রাখবেন, এক বছরে ফার্মের ছাগলকে 3-4 বার ম্যাক্সিমাম, এর বেশি কৃমিনাশক দেবেন না। এবার হয়তো অনেকে ভাবছেন আমাদের এলাকায় কৃমির প্রকোপ বেশি, আমি কেন মাত্র 3-4 বার দেবো, আমি বেশি দেবো, তো অবশ্যই দিতে পারবেন, কিন্তু অতিরিক্ত কৃমিনাশক দিলে পশুদের লিভার কমজোর হয়ে যায়। লিভার কমজোর কেন হয়? কৃমিনাশকটা কি? কৃমি এক ধরনের পোকা যেটা পশুদের শরীরে থাকে, আর কৃমিনাশক যে মেডিসিনগুলো দেওয়া হচ্ছে সেগুলো এক ধরনের বিষ, পোকাকে একমাত্র বিষ দিয়ে মারা সম্ভব, তো সেই সমস্ত বিষ দিচ্ছি। আর যখন আমরা বারবার বিষ দেব তার মানে কি, বিষ দেওয়া মানে লিভার কমজোর হবে, এর জন্য কিন্তু পশুদের লিভার কমজোর হবে, পশুদের শরীরে ইমিউনিটি পাওয়ার কমে যাবে, এদের গ্রোথটাও কিন্তু কমে যাবে। এবার অনেকে ভাবছেন যে যদি কৃমিনাশক দেই না দিই তাতেও তো কৃমি পশুদের গ্রোথ কমে যাবে। হ্যাঁ অবশ্যই বন্ধুরা, কৃমির পশুদের গ্রোথ কমে যাবে, কিন্তু কৃমিনাশকটা দেওয়ার একটা টাইম, একটা সময় আছে, সেই সময় অনুযায়ী দেবেন, ঘন ঘন নয়, ঘন ঘন দিলেই এই ধরনের সমস্যাগুলো হবে। এবারে যে সমস্ত এলাকায় অতিরিক্ত কৃমি তাহলে কি করবেন, যেখানে প্রচণ্ড কৃমি, যে 2 মাস অন্তর অন্তর তাকে কৃমিনাশক দিতেই হবে, তো বন্ধুরা অবশ্যই আপনারা বছরে 6-7 বার কৃমিনাশক দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র অ্যালোপ্যাথিতে কৃমিনাশক দিলে হবে না, অ্যালোপ্যাথিতেই যদি কৃমিনাশক দেন তো তাহলে এই ধরনের সমস্যাটা হবে লিভারের। তো আপনারা কি করবেন, বছরে 3 বার অ্যালোপ্যাথিতে দেবেন, আর 3 বার হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক, আপনারা হোমিওপ্যাথিতে দিতে পারেন, আয়ুর্বেদিকেও দিতে পারেন। তো হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিকে কী ধরনের মেডিসিন দেবেন এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে বহু ভিডিও দেওয়া আছে, হোমিওপ্যাথিতে কোন কোন মেডিসিনগুলো কৃমিনাশকের কাজ করে, দেওয়ার নিয়ম পরিমাণ সমস্ত কিছু পেয়ে যাবেন। এরপরে কৃমিনাশক দেওয়ার নিয়ম কি, যখন আপনারা অ্যালোপ্যাথিতে কৃমিনাশক মেডিসিন দেবেন মনে রাখবেন একটা বাচ্চার বয়স যখন 1.5-2 মাস হবে তখন আপনারা ফার্স্ট টাইম কৃমিনাশক দিতে পারবেন,
অর্থাৎ একটা বাচ্চা ছাগল যখন বাইরের খাওয়ার খাওয়া শুরু করবে তখন থেকে কিন্তু আপনারা কৃমিনাশক দিতে পারবেন। এবার অনেকে বলে যে বাচ্চা হওয়ার এক মাস পর থেকে কৃমিনাশক দেব, তো সেক্ষেত্রে বলবো আপনারা অত ছোট্টতেই কৃমিনাশক দেবেন না, যখন খাওয়া শুরু করবে। যদি এক মাস থেকে ভালোভাবে খাওয়া ধরে নিয়েছে আপনারা দিতে পারেন, যদি দেড় মাস পর থেকে শুরু করেছে তখন দিতে পারেন, কিন্তু এর আগে নয়। কারণ এর আগে যদি যখন দুধের বাচ্চা থাকে সে সময় যদি আপনারা কৃমিনাশক দেন বাচ্চাদের, অর্থাৎ মানে যে সমস্ত পশু রুমিনেটেড যারা জোগালিকারক পশু, ছোট বাচ্চা জন্মের পর কিন্তু তাদের যেটা রুমেন, ওদের স্টোমাকের চারটা ভাগ থাকে, তো রুমেন, রেটিকুলাম, ওমেজম এবং এজম, তো রুমেন যেটা থাকে যেখানে খাদ্য জমা থাকে সেটা কিন্তু থাকে না, আর সে সময় কৃমিনাশক দিলে সেই বাচ্চাদের সহজে ডিহাইড্রেশন হয় এবং তারা তাদের যে লিভার খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়। এবং এই যে আমরা কম বয়সে যখন কৃমিনাশক দেবো ওর যে লিভার যে একটা ঘাটতি হবে সেই লিভারের ঘাটতিটা কিন্তু থেকেই যেতে পারে। তো আমরা ফার্স্ট টাইম কৃমিনাশক শুরু করব যখন বাচ্চা সম্পূর্ণরূপে খাওয়া শুরু করবে। এবার দ্বিতীয় কথা হচ্ছে কৃমিনাশক দেওয়ার নিয়ম কি, আপনার কোন সময় দেবেন। দেখুন কৃমিনাশক যখন দেবেন অ্যালোপ্যাথিতে 3-5 দিন আগের থেকেই কিন্তু আপনারা লিভার টনিক রানিং করবেন। কারণ আগে থেকেই যদি লিভার টনিক রানিং করেন তাহলে পশু সমস্যা হওয়ার সম্ভাবনা কম। কিসের সম্ভাবনা? যখন আপনারা কৃমিনাশক দেবেন মানে বিষ দিচ্ছেন, লিভার কমজোর হয়ে যাবে, খাওয়ার দাওয়ার কমিয়ে দেবে, পাতলা পায়খানা হয়ে যাবে। তো আগে থেকেই যদি আপনারা লিভার টনিক দেন, লিভার টনিক কথার অর্থ কি যে লিভারের শক্তিবর্ধক, লিভারের ক্ষমতাকে বাড়িয়ে তোলে, তো আগে থেকে লিভার টনিক দিলে লিভারের ক্ষমতাটা বাড়বে। এরপরে যদি আপনারা কৃমিনাশক করেন, কৃমিনাশক করার পরে কন্টিনিউ লিভার টনিক করেন, এই ধরনের সমস্যাগুলো হবে না। তো দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যখন কৃমিনাশক দেবেন কোন সময় দেবেন, সব সময় মাথায় রাখবেন কৃমিনাশক সকালবেলায় খালি পেটে সবচেয়ে বেস্ট কাজ করে। এবার বলছেন কেন, আমি তো রাত্রে দিতে পারি। হ্যাঁ, অনেকে রাত্রেবেলায় দেয়, কিন্তু রাত্রেবেলায় যখন আপনি কৃমিনাশক দেবেন কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আপনি সারাদিন খাওয়ার দাওয়ার খাওয়ালেন, খাওয়ার পর ঘরে ঢুকলো, আপনি রাত্রে কৃমিনাশক দিলেন, তো পেটের মধ্যে মানে অধিক খাবার জমে আছে, যে কৃমিনাশকটা আপনি পরিমাণ মতো দেবেন সেটা সঠিক কাজ করবে না, খাবার জোগালি করবে, অনেক খাবার রয়েছে যার কারণে সঠিকভাবে কাজ করবে না, তো ওই সমস্ত খাদ্যের মধ্যে তো সেটা মিক্স হয়ে যাবে। আর যদি আপনি সকালবেলায় খালি পেটে দেন, সারা রাত খাবার জোগালি করলো, করার পর সকালবেলায় পেটটা একটু খালি থাকবে, সারা রাত পায়খানা করবে, পেট খালি থাকবে, সে সময় কৃমিনাশক দিলে চট করে কাজ করবে। এবং আর একটা জিনিস ফলো করবেন, কৃমিনাশক দেওয়ার আগের দিন আপনি মিষ্টি জাতীয় খাদ্য আপনারা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তাদের মধ্যে যেমন গুড়, চিটে গুড় যেহেতু ফার্মে ব্যবহার করতেই হয় আমাদের, তো আগের দিনটা যে আমি পরের দিন কৃমিনাশক করবো, আগের দিনটায় গুড়ের মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন। আরও একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি গরম সময় কৃমিনাশক দেওয়া উচিত নয়। দেখবেন কোন দিনটা একটু ঠান্ডা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ভাব, ধরুন এখন গরমকাল, এখন তো ঠান্ডা থাকে না, কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব সময় যেদিন দেখবেন সেই দিনই কৃমিনাশক দেবেন। এরপরে কৃমিনাশক দিলেন আপনি, দেওয়ার পরে কী কী নিয়মগুলো ফলো করতে হবে? কৃমিনাশক দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি খাদ্য দেন গল্প একই হয়ে গেল, খাবার খাবে আবার সেই খাবারের মধ্যে মিক্স হয়ে যাবে, তো কৃমিনাশক দেওয়ার 1 ঘন্টার মধ্যে কোনো খাবার বা কোনো জল দেবেন না। আপনারা এই ধরুন আমাদের যে কৃমিনাশক দেওয়া হয়ে গেল এখন কিন্তু ঘরেই আছে, 1 ঘন্টা অবধি ঘরেই থাকবে, এদেরকে 1 ঘন্টা অবধি আমরা ঘরেই রাখবো, তারপরে বাইরে ছাড়বো, মেডিসিনটা আগে ভেতরে চলে যাক, সঠিকভাবে কাজ করুক। এরপরে আমরা লিভার টনিক কখন থেকে শুরু করব? আজকে রাত থেকে কিন্তু লিভার টনিক শুরু করব। আমাদের গতকাল রাত অবধি কৃমিনাশক লিভার টনিক দেওয়া হয়েছিল, শুধু আজকে সকালবেলাটা গ্যাপ দেওয়া হলো, আমাদের কন্টিনিউ 5 দিন লিভার টনিক অলরেডি হয়ে গেছে, আজকে সকালটা গ্যাপ দিয়ে আমরা তাদের কৃমিনাশক দিলাম, আবার আজকে রাত থেকে কিন্তু আমরা লিভার টনিক দেওয়া শুরু করব, তাহলে এই ধরনের সমস্যাগুলো হবে না। এরপরে বিষয় হচ্ছে কৃমি, বহু ধরনের কৃমি রয়েছে, এবার কোন সময় কোন কৃমিনাশক দেব সবসময় মাথায় রাখবেন। আপনারা প্রত্যেকবার যখন কৃমিনাশক মেডিসিন দেবেন প্রত্যেকবার সেটা কিন্তু অল্টারনেট করে দিতে হবে, একই মেডিসিন বারবার দেওয়া যাবে না। যদি বলেন কেন, সেটারও আমি উত্তর দিয়ে দিচ্ছি। বারবার যদি একই ধরনের মেডিসিন দেন, এবার ধরুন আমি ছাগলকে অ্যালবেন্ডাজল দিলাম, পরের বার আবার অ্যালবেন্ডাজল যদি দেই তাহলে কী হবে, কৃমিতে সেটা আর কোনো কাজ করতে পারবে না, মানে কৃমিগুলো যে রয়েছে আগের বার অ্যালবেন্ডাজল দেওয়ার কারণে সেটা কৃমি কিছু মরে যাবে, কিছু প্যারালাইসিস হয়ে যাবে, আবার কিছু থেকেও যাবে, সম্পূর্ণ যে ক্লিয়ার হবে সেটা নয়। তো তারা কি হবে, তারা এই যে আমরা অ্যালবেন্ডাজল কম্পোজিশনটা দিলাম সেটাকে শরীরে রেসিস্ট্যান্ট করে নেবে,
সেটাকে তারা অভ্যাস করে নেবে, পরেরবার যখন অ্যালবেন্ডা জল দেবো তাদের কিচ্ছু কাজ হবে না। এই জন্য অল্টারনেটিভ করে আপনারা কৃমিনাশক মেডিসিন দেওয়ার চেষ্টা করবেন। এরপরে কথা হচ্ছে বাচ্চাদের কোন প্রিপারেশন, কোন কম্পোজিশনে আমরা কৃমিনাশক দেবো। ফার্স্ট টাইম যে বাচ্চাকে আপনারা কৃমিনাশক দেবেন, সবসময় পাইপারজিন যে কম্পোজিশনটা রয়েছে সেটা ব্যবহার করবেন। এরপরে আপনারা অ্যালবেন্ডাজল থেকে শুরু করতে পারেন, অ্যালবেন্ডাজল, ফেনবেন্ডাজল, অক্সফেন্ডাজল, অক্সিক্লোজানাইট, লেভামিজল রয়েছে, আইভারমেকটিন রয়েছে, অনেক কম্পোজিশন রয়েছে যেগুলো আপনি প্রত্যেকবারে আলাদা আলাদা করে ব্যবহার করবেন। এবং প্রেগনেন্ট যেগুলো রয়েছে, প্রেগনেন্টদের জন্য তো আমি বলেই দিলাম অনেক কটা মেডিসিন প্রেগনেন্টদের আপনারা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, যেমন আপনারা ফ্লুকানাইডিল ব্যবহার করতে পারবেন, নীলজান রয়েছে, এরপরে জেনভেট রয়েছে, ক্লোসেন্ট্রেল রয়েছে, তো এরকম আরও বহু প্রেগনেন্সি সেফ মেডিসিন রয়েছে, ফেন্ডিকাইন প্লাস রয়েছে, ফেন্টাস প্লাস রয়েছে, তো এরকম বহু কিন্তু প্রেগনেন্সি সেফ মেডিসিন রয়েছে, সেগুলো আপনারা অল্টারনেটিভ করে প্রত্যেকবারই ব্যবহার করবেন। এরপরে কথা হচ্ছে দুধের ছাগলকে বা বাচ্চা দিয়েছে এরকম রিসেন্ট, তাদেরকে কতদিন পরে কৃমিনাশক দেওয়া উচিত? বাচ্চা দেওয়ার পর এক মাসের মধ্যে কোনো রকম কৃমিনাশক দেবেন না, যে যাই বলুক না কেন, সে সময় যদি কৃমিনাশক দেন সে সময় এমনিতেই বাচ্চা দেওয়ার পর শরীরে একটা বড় একটা ডেফিসিয়েন্সি চলে আসে, একটা ঘাটতি চলে আসে, শরীর দুর্বল থাকে, সে সময় শরীর দুর্বল মানে কি লিভার কমজোর থাকে। আর সে সময় যদি আপনারা চট করে ডিওয়ার্মিং করিয়ে দেন, ওদের কিন্তু ডায়রিয়া হয়ে যেতে পারে, লিভার কমজোর হয়ে যেতে পারে, শরীর দুর্বল হয়ে পড়ে যেতে পারে। তো এই জন্য এক মাস কোনো রকম কৃমিনাশক দেওয়া যাবে না তাদের। বাচ্চা দেওয়ার পর যে সমস্ত আমাদের সাপ্লিমেন্ট থেকে শুরু করে লিভার টনিক কম বেশি দেওয়া উচিত, ভালো খাবার দেওয়া উচিত, দেওয়ার পরে শরীর যখন সুস্থ হবে এরপরেই কিন্তু আপনারা ডিওয়ার্মিং করাতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল, তো অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন, নিয়মিত ভিডিওগুলো ফলো করার চেষ্টা করবেন। ফার্মিং সম্বন্ধীয়, ছাগলের রোগ সম্বন্ধীয়, আরও বিভিন্ন রকমের যে ছাগল পালনের পদ্ধতিগুলো রয়েছে আমি প্রত্যেকটা বিষয় আলোচনা করার চেষ্টা করতেছি, যে আমি এখন প্রত্যেক দিন এই বিষয়গুলো আমি আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। তো এর আগে তো আমি সবসময় ভিডিও দিতে পারি না, তো এবারে আমি চেষ্টা রাখতেছি যেন আমাদের প্রত্যেকটা ভিডিও দিতে পারি। এর জন্য আমাদের এই যে নতুন ফার্মটি হলো, এর কাজ যখন থেকে শুরু হয়, মাটি কাটা থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, এর উদ্বোধন থেকে শুরু করে, ছাগল কেনা থেকে শুরু করে, সমস্ত ভিডিও কিন্তু আমি ধীরে ধীরে আপডেট দিচ্ছি। তো আমি আশা রাখছি এইভাবে যদি আমি আপনাদের কন্টিনিউ আপডেট দিই, তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন একটা ফার্ম করতে গেলে কী ধরনের পরিশ্রম, কীভাবে এগিয়ে যেতে হবে, কী ধরনের পদ্ধতিগুলো আমরা ফলো করতেছি, তাতে নতুন খামারিদের উদ্যোক্তা যারা রয়েছেন তাদের যে খামার করার যে আগ্রহ এবং মনোবল সেটা বেড়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।